পশ্চিমবঙ্গের যিনি সে অর্থে সিন্ডিকেট, তোলাবাজি, গুন্ডামি, গুন্ডা পোষা, ল্যান্ড মাফিয়া, বালি মাফিয়া সব কিছু যিনি নেতৃত্ব করেন, ওনার ডান হাত অরূপ বিশ্বাস, তাকেই উনি গতবার আসানসোলে অবজার্ভার করেছিলেন আপনারা জানেন। এবং শেষ কদিন 2019 তৃণমূল কংগ্রেস কোনো প্রচার করেনি, অরূপ বিশ্বাস আসতেন, তৃণমূলের যত বেআইনি অফিস আছে প্রতিটি পাড়ায় পাড়ায় তারা বানিয়েছে, সেই অফিসের মধ্যে কীভাবে কোথায় ভোট লুট করা হবে, কোথায় বুথ ক্যাপচার করা হবে, ভয় দেখানো হবে, সেগুলো প্ল্যান করেছিলেন। এবং সেগুলো পাণ্ডবেশ্বর, জামুরিয়া এইসব জায়গা, আসানসোল নর্থ বহু জায়গায় সেটা চেষ্টাও করা হয়েছিল, তা সত্ত্বেও 2 লাখ ভোটে হারিয়েছে। এই ভাষা ব্যবহার করার জন্য ওনাকে আমি কি, আর আসানসোলের মানুষ কী চায় সেটা তো আসানসোলের মানুষ বলেই দিয়েছে। এবং আগামী দিনে যা ভোটের রেজাল্ট হতে চলেছে তাতে আমি একা ছিলাম, কিন্তু ওনার MLA-রা আজ পর্যন্ত তো কারোর আমার সঙ্গে দেখা করার চর্চাও ছিল না। মানুষের উন্নতির জন্য একজন কেন্দ্রীয় মন্ত্রী বা MP এখানে রয়েছেন, তার সঙ্গে দেখা করে আলোচনা করা উচিত, সেটা তো কেউ করেনি, আজ পর্যন্ত কারোর সাহস হয়নি।